প্রতাপগড়ের বৌরানী, এপিসোড 22। কিন্তু বাসন্তী, এত বড় পৃথিবীতে আমিই কেন মনোনীত হলাম এই কাজের জন্য বলতে পারো? বাসন্তীর মানুষকণ্ঠ প্রতিবারের মতোই উত্তর দিল, ঠিকই বলেছো তুমি বৌরানী, কিন্তু তোমাকে চয়ন করাটা কোনো অতিলৌকিক ঘটনা নয়। তোমার ঠাকুরদা ধীরেন্দ্রনাথ মাল্লব্য এই জমিদার বাড়ির নায়েব ছিলেন, আমাদের জমিদার মশাইয়ের এক অন্যতম বিশ্বস্ত প্রতিনিধি ছিলেন তিনি। ন্যায় ধর্মপরায়ণ এই মানুষটা এই বাড়ির সব রকম বিপদ আপদে পাশে থাকতেন। তিনি কাজের খাতিরে এখানে থাকলেও তার পরিবারের বাস ছিল হেমলতিকা গ্রামে, সেখানেই তার স্ত্রী ও এক পুত্র সন্তান থাকতেন। কালক্রমে এই জমিদার বাড়িতে শয়তানের অশুভ ছায়া নেমে এলে তার নায়েব মশাইয়ের বিচক্ষণ চোখেও ধরা পড়ে। নয়নতারার মারফত এই বাড়িতে যে রাতে যে নরকের দ্বার উন্মোচিত হয়ে শয়তানের আগমন হয়, সেই রাতে জমিদার মশাইয়ের সাথে নায়েব মশাই মানে তোমার ঠাকুরদাও ছিলেন প্রতাপগড়ের বাইরে। তাই সে রাতে ও তার পরবর্তী পর্যায়ে এই বাড়িতে যে নরমেধ হয়েছিল তার থেকে ও বেঁচে যায়। পরে জমিদার মশাইয়ের সাথে এখানে ফিরে এলে আমার কাছ থেকে সে রাতে সম্পূর্ণ বিবরণ শুনেও নায়েব মশাই নিজের মনিবকে ছেড়ে চলে যাননি। জমিদার মশাইয়ের শত অনুরোধ উপেক্ষা করেও তিনি এই বাগান সংলগ্ন জঙ্গলের মন্দিরেই জমিদার মশাইয়ের সাথে থেকে যান। শয়তান ও তার জাতিকে পরাভূত করার যে পথ জমিদার মশাই বেছে নিয়েছিলেন তার খবর আমি ছাড়াও জানতেন কেবল নায়েব মশাই। দীর্ঘ 3 মাসের সাধনার শেষে জমিদার মশাই দেবী প্রদত্ত শক্তি কলসটি তুলে দিয়েছিলেন নায়েব মশাইয়ের হাতে। নিজের অন্তিম সময় যে নিকটে আগত সে কথা উপলব্ধি করেই জমিদার মশাই নায়েব ধীরেন্দ্রনাথ মাল্লব্যকে নির্দেশ দিয়েছিলেন সেই শক্তি কলস নিজের বাসগৃহের ঈশান কোণে লোকচক্ষুর আড়ালে গচ্ছিত রাখতে। নিজের মনিবের এই শেষ আদেশটি নায়েব মশাই অমান্য করতে পারেননি, শক্তি কলস নিয়ে চির বিদায় জানিয়ে চলে গিয়েছিলেন নিজের পৈতৃক ভিটে, নিজের পরিবারের কাছে। নায়েব মশাইয়ের ছেলে অর্থাৎ হিরণ্য মাল্লব্য তখন বছর 15-16 এক বিদ্যার্থী, প্রাচীন বেদ উপনিষদের জ্ঞানে পারদর্শী, অত্যন্ত মেধাবী ছেলে। এই ছেলের ঈশ্বর ভক্তি ছিল লক্ষণীয়, নায়েব মশাইয়ের মুখেই শুনেছিলাম। তার ছেলে প্রতিদিন সকালে স্নান সেরে বাড়িতে প্রতিষ্ঠিত কালীমাতার পূজো আরাধনা না করে জল স্পর্শ করত না। এহেন এক সাধক প্রকৃতির সৎ মানুষকেই জমিদার মশাই নির্বাচন করেছিলেন। মা জগদম্বা প্রদত্ত শক্তির ধারক ও মাধ্যম হিসেবে। হ্যাঁ বৌরানী, এই হিরণ্য মাল্লব্য হলেন তোমার বাবা। আমি জানি তুমি তোমার জন্মবৃত্তান্ত কিছুই জানো না। ওকে মাঝপথে থামিয়ে দিয়েই জিজ্ঞাসা করলাম, কি করে জানলে তুমি? তুমি তো এই রাতের পর থেকে এ বাড়ির চৌহদ্দি বাইরেও বেরোনি। বাসন্তীর মুখে এক আতঙ্কের ছায়া ফুটে উঠল, ওর কাঁপা গলা শুনলাম, বলল, সব কিছু জানবার জন্য বাইরে বেরোবার দরকার পড়ে না বৌরানী। তোমাকে বললাম না, ছোট জমিদারের 15 বছর পূর্ণ হলে সে নিজের পিশাচ শক্তিকে কাজে লাগিয়ে
শয়তানের সূক্ষ্ম সত্তাকে জাগিয়ে তুলেছিল। তখন শয়তান তাকে তার শক্তির অর্ধাংশ দেয়, সেই সাথে এ কথাও জানায় যে খুব শীঘ্রই তার মৃত্যু পৃথিবীতে আসতে চলেছে। সঠিকভাবে তার পরিচয় শয়তান না জানলেও এটা জানত যে সেই মৃত্যু এক নারীর বেশে উত্তরের কোনো এক গ্রামে রোহিণী নক্ষত্রের গোচরে এক ঘোর অমানিসায় জন্ম নেবে। এই তথ্যটুকু শয়তান পুত্রের জন্য যথেষ্ট ছিল। সে তৈরি হয় নিজের শত্রুর নাশের জন্য। নিজ ক্ষমতা বলে শয়তানের প্রহরীদের জাগিয়ে তোলে। সে প্রতীক্ষা শুরু করে সেই বিশেষ মহাজাগতিক নক্ষত্রের গোচরের। এতটুকু বলে বাসন্তী থেমে যায়। আমার কিন্তু কৌতূহল থামে না, জানতে চাই কেন সে কি করতে চেয়েছিল, তার পরিকল্পনা কি ছিল বাসন্তী। উত্তর পেলাম, পরিকল্পনা ছিল নিজের মৃত্যুরূপে আগত কন্যা সন্তান মানে তোমাকে জন্মাবার সাথে সাথেই অপহরণ করে বলি দেওয়া শয়তানের উদ্দেশ্য ছিল। চমকে উঠি, ভয়ের একটা হিমেল স্রোত আমার শিরদাঁড়া বেয়ে নেমে যায়। মুখে বলি, একটা কথাই উচ্চারিত হয়, বলি, আমার বলি। হ্যাঁ বৌরানী, তোমাকে বলি চড়িয়ে তোমার রক্তের আহুতি দিতে পারলে শয়তানের নিজের পরিপূর্ণ সত্তা ফিরে পাবে, পৃথিবীতে তার রাজত্ব কায়েম হবে, নরকের দ্বার চিরস্থায়ীভাবে পৃথিবীর মাটিতে উন্মোচিত হবে, পাপ অন্যায় অধর্মের জগৎ হবে পরিপূর্ণ, মানুষের আত্মা নরকের দাসে পরিণত হবে। কেন জানো? কম্পিত কণ্ঠে জানতে চাই। কেন? কারণ তুমি দেবাংশী, তোমার রক্তের এক এক বিন্দু তোমার প্রতিপক্ষকে অনন্ত শক্তি দিতে পারে, তাই তোমাকে ও তোমার পরিবারকে খুঁজে পেতে মরিয়া হয়ে শয়তান পুত্রের প্রহরীরা দিকে দিকে ছড়িয়ে পড়ে। তাদের হিংস্র রক্তলীলায় উত্তরের গ্রামগুলো কেঁপে ওঠে, তাদের উপদ্রবে অধিকাংশ গ্রাম মানুষ শূন্য হয়ে যায়। সে সময় যে কয়েকজন মা গর্ভবতী হয়েছিলেন তাদের প্রত্যেককেই শয়তানের প্রহরীদের হাতে মারা যান, এমনকি তাদের পরিবারের বাকি সদস্যরাও হয় বেঘোরে প্রাণ হারায়, আর না হলে ওই ভয়াবহ নরকীয় মৃত্যুর থেকে বাঁচতে নিজেরাই আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনা আজ থেকে অনেক আগের, আমার জন্মাবার আগের, কিন্তু সেই ঘটনার ভয়াবহ পাশবিকতায় কেঁপে উঠলাম। নিজের অজান্তেই চোখের কোণ ভিজে উঠল সেই সব অভাগিনীদের কথা মনে করে যাদের অমন মর্মান্তিক মৃত্যু লাভ হয়েছিল শুধুমাত্র আমার কারণে। হ্যাঁ, আমার কারণেই তাদের ওপর শয়তানের অশুভ কালো ছায়া নেমে এসেছিল। তাদের তো কোনো দোষ ছিল না, কেবলমাত্র আমার হদিশ পাওয়ার জন্য, আমার কাছে পৌঁছাবার জন্য তাদেরকে বলি চড়িয়েছিল শয়তান। মুহূর্তে মনে পড়ে গেল সেদিন মন্দিরে দেখা এক পুরুষ ও গর্ভবতী নারীর প্রাণ ভয়ে পলায়নের দৃশ্য। তারাই আমার মাতা পিতা, যাদের আমি কোনো দিন চোখেই দেখিনি, আর না তারা কোনো দিন আমাকে অপত্য স্নেহ দিতে পেরেছেন। অথচ আমাকে পৃথিবীর আলো দেখাবার জন্য প্রতাপগড়ের ভূতপূর্ব জমিদার কর্তৃক প্রদত্ত এক মহাজাগতিক কর্তব্যকে পালনের জন্য তারা অচিরে নিজেদের প্রাণের আহুতি দিয়েছেন।
গাল বেয়ে নেমে আসা অশ্রুবিন্দু হাতের তালুতে মুছে নিলাম। এখনো আমার অনেক কিছু জানা বাকি আছে, আর তাই নিজের কৌতূহল নিরসনে জিজ্ঞাসা করলাম, এত কিছু করার পরেও তোমার ছোট জমিদার আমার খোঁজ পাননি, হয়তো বা সর্বশক্তিমানের ইচ্ছাতেই আমি সে যাত্রায় রক্ষা পাই, কিন্তু তারপরেও কি করেছিল? বাসন্তী যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। ওর মুখের মৃদু হাসি দেখে আমার তেমনটাই মনে হয়। ওর মানুষ কণ্ঠ বলে ওঠে, তোমার খোঁজ শতচেষ্টা করেও ও পায় না, অকৃতকার্য হয়ে ওর রাগ বেড়ে যায়, নিজের হাতে ও সেই সব প্রহরীদের নরকের আগুনে দাহ করে, আর তারপরে শয়তানের আরাধনায় মনোনিবেশ করে নিজের পরবর্তী পদক্ষেপের দিশা পেতে। দীর্ঘদিনের আরাধনার পরে ও জানতে পারে ওর 40 বছরের পরে 7টি অক্ষতজনী নারীকে বিবাহের পর পিশাচ মতে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে এক সর্বসিদ্ধিকারী যোগ্য করতে পারলে ওর বাসনা পূরণ হবে। সেই মতো 6টি মেয়েকে ইতিমধ্যেই বিয়ে করে এই অভিশপ্ত বাড়িতে এনে ও বলি চড়িয়েছে, তাদের রক্ত যজ্ঞকুণ্ডে অর্পণ করে নিজের শক্তি ও ইতিমধ্যেই বাড়িয়ে তুলেছে। এই কারণেই বৌরানী, ও এখন ওর জন্মকালীন ভয়াবহ রূপ ফিরে পেয়েছে, যে ভয়ানক অর্ধমানব অর্ধপশু রূপ নিয়ে ও পৃথিবীতে এসেছিল, ও এখন স্বেচ্ছায় সেই রূপে নিজেকে পরিবর্তিত করতে পারে। মনে করো, ওই দিনে বাড়িতে তোমার প্রথম রাতের অভিজ্ঞতার কথা বৌরানী, সেই রাতে যে অজ্ঞাত দানবীয় শক্তি তোমার দরজায় উপস্থিত হয়েছিল, সে অন্য কেউ নয়, শয়তানের বেশধারী নরকের উত্তরসূরি, তোমার স্বামী।